नमस्कार बंधुरा आमरा पश्चिम बंग तथा गोटा भारतवर्षे जॉब कार्ड जानी ना एरकम व्यक्ति खूब कम आछे। तो आजकेर भिडियोटा आमार जॉब कार्ड निये। आजकेर एई भिडियोते आमरा जानबो जॉब कार्डे आपनि किभाबे बैलेंस चेक करबेन। आर एटा अत्यंत जरूरी, कारण जॉब कार्डे काज करार परे अनेकेरই असुविधा हय जे आमार टाका अ্যাকাউন্টে एसेছে किना जानते, एवं सेटार कारणे बैंकेर चत्वर किन्तु आमादेर घुरतेई हय बैंक और पंचायत एई आमादेर करते हय। तो चलुन भिडियोटी शुरू करा जाक, जाते आपनाके बैंके ना जेये आपनि घरे बसे मोबाइलेर माध्यमे आपनि जानते पारबेन आपनार बैंक अ্যাকাউন্টে जॉब कार्डेर टाका एसेছে किना। तो सबथेके प्रथमे आपनाके जेटा करते हबे आपनार फोनेर क्रोम ब्राउजारे चले जेते हबे एवं सेखाने जेये आपनाके सार्च करे लिखते हबे जॉब कार्ड। एवं जॉब कार्ड लेखार साथे साथे सबथेके ओपरे जे लिंकटा आसबे ग्राम पंचायत NREGA एई वेबसाइटे आपनाके चले जेते हबे। एवं एई वेबसाइटे चले जाओयार परे आपनि देखबेन एरकम एकटा इंटरफेस आपनार सामने आसबे एवं ताते जे एखाने जेनारेट रिपोर्ट बोले जे अपशन आछे 2 नम्बरे एई अपशने आपनाके क्लिक करे दिते हबे। एवं एखाने क्लिक करार परे आपनि आपनार स्टेटटा सिलेक्ट करे नेबेन। जेमन आमरा वेस्ट बेंगले थाकि, तो वेस्ट बेंगल सिलेक्ट करे निलाम। एवं तारपरे आपनाके जेटा करते हबे आपनी कौन बचर टाका देखते चाइছেন সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। तो फाइनान्शियल ইয়ার হচ্ছে 2021-22 আমরা দেখব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, হুগলি সিলেক্ট করলাম। আপনার ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে, তারকেশ্বর ব্লক। সিলেক্ট পঞ্চায়েত, পঞ্চায়েত আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপর প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। এবং প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে জব কার্ড রেজিস্ট্রেশন, ডিমান্ড, অ্যালোকেশন, মাস্টার রোল বিভিন্ন রকম তথ্য এখানে দেওয়া আছে। তো আপনার অত কিছুতে যাওয়ার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে সবথেকে উপরের যে ঘর রয়েছে এখানে আপনাকে 5 নাম্বারটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশনে আপনাকে চলে আসতে হবে। এবং এখানে আসার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো লিস্ট কিন্তু আপনার গ্রামের এখানে চলে এসেছে এবং শো করেছে। এবং আপনি আপনার নাম কিভাবে খুঁজবেন, তো দেখুন এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে ডান দিকে কর্নারে। এই 3 ডটে ক্লিক করার পরে আপনাকে ফাইন্ড ইন পেজ অপশনে চলে যেতে হবে এবং এখানে আপনাকে তার নাম লিখতে হবে যার নাম আপনি খুঁজছেন। তো আমি একটা নাম লিখলাম। তো দেখছেন এই ব্যক্তির কিন্তু নাম আছে এবং ইনি কাজ করেছেন। তো জব কার্ডের নাম্বার দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন ইনি কতদিন কাজ করেছেন সারা বছরের টোটাল এখানে কিন্তু দেওয়া আছে ক্যালকুলেশন করে। তো আপনাকে এইখানে অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ আপনি একটু মন দিয়ে শুনবেন। এখানে আপনি যদি দেখতে যান আপনার এইবারে আপনি যে কাজ করেছেন সেই টাকা এসেছে কিনা, তো আপনাকে সবার প্রথমে যেতে হবে আপনি ডেট ওয়াইজ দেখে নেবেন কোন ডেট আপনি কাজ করেছিলেন এবং তারপরে তারা যেগুলো পঞ্চায়েত থেকে যেগুলো প্রসিডে ফেলেছে সেই ডেটটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিতে হবে আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 26/8/2021 9টা কাজ হয়েছে, 28/10/2021 10টা কাজ হয়েছে। তো আমি একটা একটা করে দেখে নিই। যেমন এই যে এখানে নাম্বারটা 1244-2 এই নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই নাম্বারে আপনি ক্লিক করার পরে আপনি দেখছেন এখানে চলে এসেছে এবং এই যে এখানে 1244-2 যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারটা কিন্তু ওখানে এই কারণে মনে রাখতে বলেছিলাম যে এখানে এই নাম্বারটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো এই নাম্বারে আপনি ক্লিক করে দেবেন, আপনার যেটা নাম্বার থাকবে সেটা আপনি দেবেন অবশ্যই। তো এখানে আমি ওই নাম্বারটা দিয়ে সার্চ করলাম এবং আপনি এখানে দেখছেন যে ওই স্লটে যারা যারা কাজ করেছে তাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে। 9 জন ব্যক্তি এই স্লটে কাজ করেছে, তার মধ্যে যে প্রতাপ দাস জব কার্ডের বইয়ের নাম্বার দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ওনার যে কাজ হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ওনার কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি। ঘর দেখছেন ফাঁকা, কিন্তু বাকি সবার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। কোন ডেটে টাকা ক্রেডিট হয়েছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রেডিট ডেট দিয়ে দিয়েছে। তো এদের টাকা এসে গেলেও এই ব্যক্তির কিন্তু টাকা এই ঘরটা ব্ল্যাঙ্ক আছে, তো এই ঘরে কিন্তু টাকা ওনার আসেনি। এবং আপনি খুব সহজেই বুঝে যাবেন যে তাহলে আপনার টাকা আসেনি, তখন কিন্তু আপনাকে পঞ্চায়েতে যে আপনাকে ওখানে বলতে হবে এবং অবশ্যই ওনারা এটার সলিউশন করে আপনার অ্যাকাউন্টে যাতে টাকাটা ক্রেডিট করানো যায় সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। আর যদি দেখেন এই জায়গাতে আপনার ক্রেডিট অপশন আছে তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে এসে গেছে। আপনি তখন ব্যাংকে যেয়ে আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার জব কার্ডের ব্যালেন্স আপনারা ঘরে বসে মোবাইলের থ্রু দিয়ে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।